বায়োফ্লক ফিশ ফার্মিং সম্ভাবনার নতুন দিগন্ত, প্রযুক্তি নির্ভর কৃষি খাতে সম্ভাবনার এক নতুন দিগন্তের নাম বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ, যেখানে কোনো পুকুর, খাল কিংবা নদী নয়, বরং কারো বাড়ির আঙ্গিনায় এক চিলতে পরিমাণ জায়গা যোগান দিতে পারে সারা বছরের আমিষের। পদ্ধতিটি ইন্দোনেশিয়া, চীন সহ বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে, পার্শ্ববর্তী দেশ ভারতেও এই প্রযুক্তিটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে একটু চেষ্টা করলে যে কেউ, বিশেষ করে একজন ছাত্র কিংবা গৃহবধূ বা পরিবারের যে কোনো সদস্য, উৎপাদন করতে পারে বিপুল সংখ্যক মাছ। বায়োফ্লক এমন একটি পদ্ধতি যেখানে অল্প জায়গায় অধিক সংখ্যক মাছ চাষ করা যায়। সবচেয়ে আশার কথা, এ পদ্ধতিতে মাছের জন্য খাবারের খরচ অর্ধেকে কমিয়ে আনা সম্ভব। বায়োফ্লক পদ্ধতিতে মাছের মলমূত্র এবং নষ্ট হয়ে যাওয়া খাবার ব্যাকটেরিয়ার সাহায্যে পুনঃপ্রতিক্রিয়াকরণ করে তা পুনরায় মাছকে খাওয়ানো হয়। এতে খাবারের খরচ যেমন কমে যায়, অন্যদিকে ফ্লাক উৎপাদনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় মাছের জন্য সবচেয়ে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস। ট্যাঙ্কে মাছ চাষের বেশ কয়েকটি পদ্ধতি চালু রয়েছে, যেমন রিসাইক্লিং, অ্যাকোয়াফিনিক সিস্টেম বা সংক্ষেপে রাস আলাস, বায়োফ্লক ইত্যাদি। তবে সবগুলো পদ্ধতির মধ্যে সহজ ও লাভজনক হচ্ছে বায়োফ্লক, কেননা রাস পদ্ধতিতে একটি ট্যাঙ্ক সেট আপে কমপক্ষে অর্ধ লক্ষাধিক টাকা ব্যয় হয়, যা সবার পক্ষে বহন করা সম্ভব না। অথচ বায়োফ্লকে মোটামুটি 20,000 টাকায় একজন উদ্যোক্তা ট্যাঙ্ক প্রস্তুত হতে শুরু করে পুনঃসংগ্রহ করা পর্যন্ত সব কাজ সমাধান করতে পারেন। তাছাড়া ফ্লক উৎপাদনের কারণে ট্যাঙ্কের পানি পরিবর্তন করতে হয় না বলে পানির অপচয়ও একদম কম। আমরা মাছে ভাতে বাঙালি সত্য, কিন্তু বর্তমানে আমাদের নদী খাল বিলগুলোই আগের মতো তেমন একটা মাছের দেখা মেলে না। নতুনভাবে পুকুর খনন করে মাছ চাষ করতে গিয়ে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে দিন দিন, ফলে মাছ উৎপাদন করতে গিয়ে ভাত উৎপাদন ব্যাহত হচ্ছে। অপরদিকে পুকুরে 10 মণ মাছ উৎপাদন করতে প্রায় 20 শতক জায়গার প্রয়োজন এবং এতে বিভিন্নভাবে মাছ নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। অথচ বায়োফ্লকে সঠিক পরিচর্যায় মাত্র 10,000 লিটার পানির ট্যাঙ্কে 10 মণ বা ততোধিক মাছ উৎপাদন করা সম্ভব। এ প্রক্রিয়ায় তেলাপিয়া, শিং, মাগুর, পাবদা, পাঙ্গাস, গুলশা, চিংড়ি সহ মোটামুটি সব ধরনের মাছ উৎপাদন করা যায়। বিপুল জনসংখ্যার এই দেশে আমিষের চাহিদা মিটিয়ে বাইরের দেশে মাছ রপ্তানি করতে বায়োফ্লক ফিশ ফার্মিং পদ্ধতি খুবই কার্যকর ভূমিকা পালন করবে। আমাদের দেশে কম বেশি 26 লাখ শিক্ষিত বেকার রয়েছেন, যারা বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে জীবনের সোনালী সময় পার করছেন গভীর হতাশায়। সরকারের তরফ থেকে যদি এ পদ্ধতিতে মাছ চাষ পদ্ধতি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে একদিকে যেমন বহু যুবকের বেকারত্ব ঘুচবে, অন্যদিকে মাছ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। তবে এ পদ্ধতিটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও স্পর্শকাতর, উপযুক্ত প্রশিক্ষণ না নিলে যে কোনো সময় ক্ষতির সম্মুখীন হতে হবে। শুরুতেই হোঁচট খেলে সম্ভাবনাময় এই খাতে আগ্রহ হারিয়ে ফেলবেন উদ্যোক্তরা। তাই সরকারের মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করলে তা হবে বেকার সমস্যা সমাধানের এক যুগোপযোগী মডেল।